ಹಸಿರುಗ್ರಾಮ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯ ಪ್ರತಿಕಾಯಿತ ಆನ್ಲೈನ್ ಸ್ಕೂಲ್ ಶಾಲಾ ಶಿಕ್ಷಕರಿಗೆ ಅಭಿನಂದನೆ আজকে আমি তোমাদের গণিত যে গত দুই ক্লাসে করাইছি সেই অনুশীলনী গণিত করাবো বীজগণিত রাশি গুণ ও ভাগ আমি সেই অধ্যায়ের দুটো অঙ্ক নিয়ে আসবো আজকে হচ্ছে 25 নম্বর এবং 27 নম্বর তোমাদেরকে আগে বলছি গুণের ক্ষেত্রে আমরা যে কাজটা করব আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে গুণের ক্ষেত্রে বুঝে আমরা একটা সূত্র শিখছি প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস অথবা মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস সেই ক্ষেত্রে আমরা যে গুণ অঙ্কটা নিয়ে আসবো আমাদের 25 নম্বর যে অঙ্কটা সেই অঙ্কটা দেওয়া আছে a is equal to a square plus x y plus y square এবং b দেওয়া আছে x minus y তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে ab is equal to x cube minus y cube তাহলে আমরা এখানে অঙ্কটা কি করব বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এবং ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড আমাদের কি প্রুফ হয়েছে কি না তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রথমে কি করব অঙ্কটা দেওয়া আছে a is equal to x square plus xy plus y square এবং b দেওয়া আছে কি x minus y আমরা আগে গুণের ক্ষেত্রে কি বলছি পাওয়ার কি হয় যোগফল 2 plus 2 যদি আমাদের a পাওয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে পাওয়ার 4 আমাদের এই গুণের ক্ষেত্রে এই কাজটাই সবচেয়ে বেশি সুবিধা এখন দেখো আমরা যখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের অঙ্ক করব সেই ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম ভাবে গুণ করব এখানে আমরা কি লিখছি a b প্রথমে a এর মান তুলছি কি x স্কয়ার প্লাস x y প্লাস y স্কয়ার এখানে দেখো b টা কিন্তু এর সাথে ইনটু হিসাবে আছে আমরা এটাকে a ইনটু b এভাবে লিখতে পারি বা a ইনটু এভাবেও লিখতে পারে অথবা এ বি এভাবেও লিখতে পারি আমরা জানি গুণের ক্ষেত্রে এই তিনটা ভাবেই কিন্তু আমরা এ ইনটু বি এ ডট বি এবং এ বি এভাবে লিখতে পারি সেক্ষেত্রে আমরা দেখো এ বি এর যে মানটা তুলছি সেই মানটা এখন আমরা কি অঙ্কটা করব তাহলে এর মান তুলছি কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইনটু বি এর মান এক্স মাইনাস ওয়াই এখন দেখো আমরা প্রথমে এই x দিয়ে যে প্রথম রাশিটা সেটা আমরা গুণ করব এবং y দিয়ে আবার দ্বিতীয়বার কি করব সেই প্রথম রাশিটাকে গুণ করব দেখো x দিয়ে আমরা প্রথম ব্র্যাকেটের যে a এর মান আছে সেই মানটা লিখলাম এখানে y এর আগে কি আছে একটা মাইনাস আছে তাহলে মাইনাস y দিয়ে আবার কি করলাম এর যে মানটা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সেই মানটা তুললাম এখন দেখো x এর সাথে পাঁচ ব্র্যাকেটের যে সংখ্যাগুলো আছে সেটা কিন্তু আমার গুণ অবস্থায় আছে আমরা আগেই বলছি পাওয়ার কি হয় যোগ হয় তাহলে x স্কয়ার আর এখানে আছে কি একটা x তাহলে দুইটা রেখে কি তিনটা x কিউব প্লাস এর প্লাস এখানে একটা এখানে একটা তাহলে x স্কয়ার y প্লাস এর প্লাস x y স্কয়ার এখন দেখো আমরা প্রথম ব্র্যাকেটে যে কাজটা x স্কয়ার x দুইটার একটা কি তিনটা প্লাস এর প্লাস একটা একটা তাহলে x স্কয়ার y প্লাস এর প্লাস x y স্কয়ার এখন আমরা দেখব এখানে আমাদের একটা জিনিস আছে মাইনাস সেই মাইনাসের ক্ষেত্রে আমরা আগেই কিন্তু সূত্র করছি কি প্লাস এর প্লাস এর প্লাস প্লাস এর মাইনাস এর কি মাইনাস এখন আমরা কি করব এই কাজটা করব দেখো আগে কি আছে ব্র্যাকেটে মাইনাস y এর আগে একটা মাইনাস আছে কিন্তু x এর আগে কিন্তু আমরা জানি মনে মনে প্লাস আছে তাহলে প্লাস এর মাইনাস এর কি মাইনাস x স্কয়ার y প্লাস এর মাইনাস এর মাইনাস x দুইটা y থাকলে কি হবে x y স্কয়ার প্লাস এর মাইনাস এর মাইনাস দুইটার একটা কি তিনটা সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কিন্তু এই রাশির ক্ষেত্রে একটা চিহ্ন পরিবর্তন হয়েছে এই চিহ্ন পরিবর্তনের ক্ষেত্রে দেখো আমাদের কি হয়েছে একটা সুবিধা হয়েছে আমরা জানি দুই থেকে দুই বাদ দিলে কিন্তু জিরো হয়ে যায় দেখো তাহলে x কিউব এখানে আছে কি প্লাস এর x স্কয়ার y এখানে আছে কি মাইনাস এর x স্কয়ার y আমরা কেটে দিলাম এখানে আছে প্লাস x y স্কয়ার মাইনাস x y স্কয়ার এক থেকে এক কি বাদ দিলে জিরো হয়ে যায় তাহলে আমার বাকি রইল কি x কিউব মাইনাস y কিউব আমরা আগেই বলছি আমাদের বাম পক্ষ এবি ইজ ইকুয়াল টু বসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে আমাদের ডান পক্ষের সাথে আমাদের কি বাম পক্ষ মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি কি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ইজ ইকুয়াল টু কি রুট যাকে আমরা বাংলায় বলি কি প্রমাণিত এই 25
নাম্বার অঙ্কটা যদি গুছিয়ে থাকো তাহলে 26 নাম্বার অঙ্কটা সেম একদম সেম এই রকম সূত্র এবং এই রকম শুধু এখানে কি x y এর জায়গায় a b দেওয়া আছে এখন আমরা চলে যাই বইয়ের 27 নাম্বার অঙ্কে 27 নাম্বার অঙ্কে দেওয়া আছে কি আমাদের ওই আগের মত ডান পক্ষ এবং বাম পক্ষ কি শুট মানে এটা হচ্ছে কি দেখানো হবে দেখো লিখছি কি বাম পক্ষ is equal to a plus a into a minus a into x square plus 1 এখন আমরা ওই যে আগের একটা অঙ্ক করছি কি এই প্রথম আমরা এই প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে কি গুণ করব দেখো a দিয়ে কি করছি a minus 1 plus a plus 1 into a minus 1 এই একটা দিয়ে কি করছি আমরা এই দুইটাকেই আমরা কিন্তু গুণ অবস্থায় তুলছি a a minus 1 plus 1 equal 1 a minus 1 আগে যেটা আছে square plus 1 এখন দেখো এই ক্ষেত্রে আমাদের এটা আমরা গুণ করব একটা এ একটা এ আমরা বলছি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে a স্কয়ার মাইনাস এ মাইনাস a a কে a প্লাস এখানে দেখো যদি 1 হয় সে ক্ষেত্রে আমাদের কি a কে a প্লাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস 1 কে 1 এটা আগের মতই সেম থাকবে a স্কয়ার প্লাস 1 এখন দেখো এখানে আমাদের কি হইছে a স্কয়ার মাইনাস প্লাস একটা হচ্ছে প্লাস এ একটা হচ্ছে মাইনাস এখানে আমরা কি করলাম কাটাকাটি করে ফেললাম সে বিদায় আমাদের রইল কি a স্কয়ার মাইনাস 1 সেম আগেরটা a স্কয়ার প্লাস 1 এখন আমরা ওই যে এখানে যেভাবে গুণ করছি এখানেও ঠিক সেম এভাবেই গুণ করব এই তো দ্বিতীয় রাশিটাকে আমরা প্রথম রাশি দিয়ে গুণ করব তাহলে a স্কয়ার দিয়ে দেখো লিখছি a স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 1 মাইনাস আর মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 এখন দেখো সেই ক্ষেত্রে আবার কি হয়ে যাবে আমরা সেটাকে আমরা কি ভাঙাবো দুইটায়ে দুইটায়ে কয়টায়ে চারটায়ে a টু দি পাওয়ার 4 প্লাস এর প্লাস a স্কয়ার কে a স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস a স্কয়ার কে a স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 1 কে 1 এই ক্ষেত্রে দেখো সেম আগের নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটা করছি কিন্তু এখানেও আমরা কি দেখবো একটা জিনিস লক্ষ্য করবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ কেটে দিলাম তাহলে আমার বাকি থাকলো কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 যেটা আমাদের রেজাল্ট বের হয়ে যাবে ডান পক্ষ আর আমাদেরকে আগেই বলছে বাম পক্ষ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্রথম রাশি যেটা থাকবে এ প্লাস 1 ইনটু এ মাইনাস 1 ইনটু এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 তাহলে আমাদের ডান পক্ষ ইজ ইকুয়াল টু কি বাম পক্ষ বলছে দেখানো দেখানোর ইংরেজি হচ্ছে শুড আর এই 27 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো সেম 28 নম্বর অঙ্কটা এই একই নিয়ম একই রুলস এর মধ্যে শুধুমাত্র এখানে চেঞ্জ কি এটা এ বি দিয়ে ওটা হচ্ছে কি এক্স ওয়াই দিয়ে আশা করি এই ক্লাস তোমরা বুঝেছো এবং আগামী ক্লাসে সেই দুইটা অঙ্কের বাড়ির ক্লাস থাকবে আসসালামু